হঠাৎ করে আলকামার মায়ের কাছ থেকে ইনফরমেশন নেওয়া হলো খবর নেওয়া হলো আলকামার মা পাশের বাড়িতে যায় আলকামার মৃত্যুর সজ্জা সজ্জিত অবস্থায় দেখতে আসে না জিজ্ঞেস করলো আপনার সন্তান মৃত্যু মুখের আপনি অনেক দূরে কেন আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ এমন সন্তান আমি চাই না যেই সন্তান তার মার গায়ে বিবির কথা শুনিয়া থাপুর দশ মাস দশ দিন বুঝাবই জি সেই সন্তান আমারে বিবির কথায় থাপুর এই সন্তান জাহান্নামে যাবে জান্নাতে যাবে আমি মা এটার দায়ী নয় নবী আমার মায়ের পাগল ও আমার বন্ধুরা যারা মা হারায় ফেলছ তুমি যখন বরিশাল থেকে লঞ্চে উঠো একজন মাত্র দরুদের দেখো কাপড়ের আঁচল দিয়া মুখ মুছে আর বলে বাবা গো যাও যেখানেই থাকো ভালো তুমি যখন বাস স্টেশনে যাও অথবা নৌকা পারো তোমার মা রাস্তার দিকে তাকায় তাকে আর বলে মালিক রে আমার জাদুরে তুমি নিজাতে বাজায় দিও এই দোয়াটা যার নসিবে আছে রে যুবক ভাই ওর মতো বাহাদুর এই পৃথিবীতে একজন নাই তুমি আমার কাছে প্রশ্ন করতে পারো যে হাদিস আপনার ঘাম ঝরানো পয়সায় মসজিদ করতেছেন আমি শুনছি আপনি আপনার মায়ের জন্য করতেছেন পিছনের দিকে তাকায়া দেখো আমি কিন্তু বাজান এই মসজিদের টাইলসও কিনে নিয়ে আসছি হয়তো মাত্র দুই তিন দিন পরেই টাইলস লাগানো শুরু হয়ে যাবে আমি আল্লাহকে বলছি আল্লাহ আমার রক্ত বিক্রি করে হলো তুমি আমার ঘাম ঝরানো পয়সার মসজিদটাকে আমার দ্বারা এত সুন্দর করাইবা যেন দূর দূরান্ত থেকে আল্লাহর পাগলগুলি নামাজ পড়তে আসিয়া বলে না যে হাদি ভাই একটা আল্লাহর ঘর সুন্দর করছে আমার নিজের বাড়ি সুন্দর করলাম আল্লাহর ঘর কেন অসুন্দর হবে ও ভাই যান টাইলসের কাজ শুরু হয়ে যাবে আমি জানি এই তাফসিরের আগের তাফসিরে তোমরা অনেকেই বলছো আমরা 500 টাকা 1000 টাকা একটা টাইলসের দাম 800 টাকা পড়ছে বাবা একটা টাইলসের টাকা তুমি তোমার মায়ের নামে আমার আল্লাহর এই ঘরে তুমি দিয়ে দিচ্ছ আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি তুমি টাইলস দাও নাই জান্নাতের একটা অ্যাকাউন্ট খুলে ফেলছ পকেটের টাকা নাই দুই বোটা পানিও কি নাই গো আমার ভাই বোনেরা কে কোথায় বসে আমার আলোচনা শুনছো জানি না পৃথিবীতে যদি মাত করে কেউ রে মাপ না করে ওই সন্তান যত করে বুজুর্গ দাবি করুক হাজি দাবি করুক আল্লাহর আদালতে তার কোনো দোয়া যায় না এ যুবক বন্ধুরে নবী যখন শুনলেন আলকামার মা আলকামারে মাফ করতে চায় না নবী আমার লাভ দিয়ে দাঁড়ায় বললেন সাহাবিরা আর দেরি করিস না আলকামা তেমনি জাহান্নামে চলিয়া যাবে আলকামার হাত পাওটা বান্ধিয়া ফেলা ওর গায়ের জামাটা খুলে ফেলা পরে একটা লুঙ্গি পরাইয়া দি পায়জামা পরাইয়া দি শরীরটারে উলঙ্গ করে ফেলা বললাম আর হাত পাও গুলা পিটমরল দিয়া বাইন্দা ফেলা ফুটবলের মতো গোল করিয়া আর এক সাহাবিদেরকে বললেন তোমরা তাড়াতাড়ি কাষ্ট ধরাইয়া দাও চলা ধরাইয়া দাও আগুন লাগাইয়া দাও আগুন জ্বলতেছে দাও দাও করিয়া আমার বিশ্ব নবী বললেন আলকামারে ফেলাইয়া দাও আগুনের মধ্যে এ যুবক এখন আমার আল্লাহরে ডাক দিয়া কইও ওই তিন যুবক মনে মনে কয় ও আল্লাহ
আমি আমার মাকে রাত এত রাত্রি উঠিয়া মায়ের ঘুম ভাঙছে রাত আড়াইটার সময় আমি আমার মায়ের জন্য খানা পাকাইয়া আড়াইটা পর্যন্ত দাঁড়ায়ছিলাম আল্লাহ যদি ওই রাতের আমলটা তোমার কাছে ভালো লাগে এই গুহার দিকে আমাদেরকে বাঁচাইয়া পাথরটা সরায়া দাও এই দোয়াটা করতে দেরি আছে গো ভাই পাহাড়ের গুহাটা সরিয়ে গর্তের মুখের থেকে পাহাড়ের পাহাড়টা পাথরটা সরিয়ে গেছে এই যুবক ভাইরা পাথর সরে যাওয়ার পরে তিন বন্ধু গুহার থেকে বের হয়ে আসছে গুহার সামনে দাঁড়ায় এই ভাবে হাত তুলছে মালিক রে ও রব্বে কারিম তোমার কুদরত বুঝার কায়দা নাই গো আল্লাহ ও আল্লাহ তুমি সব পারো যদি তোমার একটু ভালোবাসা দেওয়ার কারণে এই বিপদ থেকে যখন আমাদের তিনজনকে বাঁচায় দিলা আর বাড়িতে যাব না জঙ্গলে জঙ্গলে ঘুরিয়া আমরা পাগল হইয়া যা বাজানরে জি বিবাহ করেছিল স্ত্রী পুত্রকে বললেন এই যে লও তোমাদের সব কিছু আমি গেলাম আল্লাহর রাস্তায় মাঝে মাঝে আমি তোমাদের দেখিয়া যাব আল্লাহর কি কুদরত গো বাবা এই আল্লাহর বান্দার ছেলেগুলা আল্লাহর ওলি হইয়া গেছে আল্লাহর বন্ধু হইয়া কবরে যাবেন কি যাবেন না সবাই যাবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন হুজুরে আর কোনদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না কে কে রাজি আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো আল্লাহ তুমি দেখো তো আমার বান্দার নামাজ কবু ছাড়িবে না ভুবনে নামাজ কবু ছাড়িবে দা জাড়া করেছে মালা মসজিদে এদের তওবা কবুল করবা নিজ গুণে এদের তওবা কবুল করবা নিজ গুণে আল্লাহুম্মা আমিন জোরে বলেন আমার ভাইরা তাহলে আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই আরে জোরে বলো আছে না নাই ও বাজান এখন শুধু চোখের পানি দেখবো আর কিছু দেখবো না আলকামাকে যখন হাত পাও বান্ধি আগুনের মধ্যে ফেলবি আলকামার মা ঘরের থেকে লাভ দিয়ে নামিয়ে গেছে মালি নবী আমার কথা শুনেন গো নবী আমি আলকামার মাফ করে দিছি আবার সত্তর যে আপনি এইভাবে দুনিয়ার আগুনে জ্বালায় মৃত্যুর পরে আমার আলকামার কি হবে আমার দেখার বিষয় নয় আমি মা দুনিয়ায় দেখতে পারবো না আমার আলকামারে আপনি আগুনে জ্বালায় দিবেন যুবক বন্ধুরা তোমরা সেই মায়ের সাথে কেমনে গাদ্দারি করো ওই বাবার সাথে কেমনে গাদ্দারি করো ওয়াজের মাঠে বসিয়া মসজিদে বসে আল্লাহরে বুঝাইয়া কও আল্লাহ আমার মা অসুস্থ আমার বাবা অসুস্থ আমার বাবা মাকে আমি ট্রিটমেন্ট করাইতে পারি টাকার অভাবে আল্লাহ আমি খেটে খাই কষ্ট করি আমার মা বাবারে তুমি মাফ করে দিও আমার বিশ্বাস তোমার চোখের পানি যদি আল্লাহ কবুল করে তোমার মা বাবাকেও আল্লাহ সুস্থ করে দিবে সওদাগার হিসাবে ব্যবসার উদ্দেশ্যে যাইতেছে মেলায় ইন দি মিন টাইমে মেলায় যখন যাচ্ছে হঠাৎ করে পূর্ব গগন থেকে বিশাল বড় একটা ঝড় বৈশাখের কাল বৈশাখী ঝড় এই তিন বন্ধু পাহাড়ি অঞ্চল এটা তো গ্রাম অঞ্চল না যে কোনো গাছের নিচে অথবা দৌড়াইয়া কোনো বাড়িতে যাই আশ্রয় দেবে তদনীন্তন কালে তো আর বাড়ি ঘর এরকম অ্যাভেলেবেল ছিল না অনেক দূরে দূরে বাড়ি ছিল তিন বন্ধু চিন্তা করলো এই ঝড়ের মধ্যে কোথায় যায় একজন আর একজনকে বললো দোস্ত আমি মাঝে মাঝে যখন মেলায় যাই অথবা যদি কোনো ব্যবসায় যাই এই পাহাড়ের গুহায় একটা জায়গা আছে মোটামুটি আশ্রয় নেওয়া যাবে ঝড়ের থেকে বাঁচা যাবে তিন বন্ধু বুদ্ধি করিয়া কষ্ট করে ওই পাহাড়ের গুহায় যাইয়া উঠছে ওঠার পরে
অত্যন্ত ঝড় এত ঝড় যেরকম ঝড় সেরকম শিলা বৃষ্টি এরকম মাঝে মাঝে হয় না আবার অনেক জায়গায় দেখবেন যেখানে মাটির পাহাড় ওখানে ঝড়ের কারণে অনেক দিন বৃষ্টির কারণে পাহাড় ধসে পড়ে মানুষ মারা আছে না নেই বন্ধুরা আমার ভাইরা আমার জ্বরের কারণে বিশাল বড় একটা পাথরের খন্ড পাহাড়ের থেকে গড়ায়া গড়ায়া আসিয়া ওই গুহার মুখটা এমন ভাবে আটকায় দিছে কোন রকম ভাবে একটা মানুষ বের হবে এমন কোন ছিদ্র জায়গা নাই কোন রকম আলো যায় অর্থাৎ আট থেকে নয় আঙ্গুল জায়গা ছিদ্র ফাঁকা আছে পুরা গর্তের মুখটা একবারে আটকে গেছে এক বন্ধু আর এক বন্ধুরে গুহার মধ্যে পড়িয়া একজন আর একজনের কাছে কাকুতি মুনিতে করে বলে বন্ধুরে জীবনে আলেমুল আমার কাছে শুনছিলাম কবর এটা তো জীবিত অবস্থায় কবর চারদিকে অন্ধকার এই অন্ধকার থেকে বাঁচবার মতো কোনো সিস্টেম নাই তিনজনে পাহাড়ের ওই মুখের গর্তের পাথরটাকে অনেকভাবে ধাক্কা ধাক্কি করলো এত বড় টনকে টন ওজনের পাথরটা বাবা কোন রকম ভাবে সরানো সম্ভব হইল না লাস্টে তিন বন্ধু ক্লান্ত শরীরে পাহাড়ের গুহার মধ্যে বসে দুহাত তুলছে ও মানি কোন রকম ভাবে পাহাড়ের গুহার থেকে পাথর সরে হঠাৎ করে এর ভিতরে তিনজনের মধ্যে একটু মোটামুটি আল্লাহকে ভয় করনে হলো একজন ছিল একজন আর একজনে বলতেছে দোস এইভাবে কান্নাকাটি করলে কাজ হবে না একটা কাজ কর আমরা আল্লাহকে একটা ওসিলা দিয়ে ডাক দেই আল্লাহ বলেছেন তার কালামে হাকিমের মধ্যে তাওরাত কিতাবের মধ্যে অবতাকু ইলাইহিল ওসিলা বান্দা যখন কোন ভালো কাজের ওসিলা দিয়ে ডাকে আল্লাহ তাকে মাফ করে দেয় জীবনে দেখতো কার জীবনের কি ভালো কাজ আছে তার ভিতরে একজন বন্ধু সবচেয়ে দুষ্ট সে বলে দোষ ছাত্র জীবনে তো প্রেম প্রীতি কম করি নাই অনেকই করছি পাপের কাজ এমন কিছু নাই যে আমি বাদ দিছি তবে আমার একটা ভালো কাজের কথা মনে পড়ে কয়েক সেটা কি আমি যখন মোটামুটি লেখাপড়া করি স্টুডেন্ট লাইন ধরেন মেট্রিক পরীক্ষা দিই ওই জামানায় তার মেট্রিক ফেট্রিক বুঝতো না বুঝাবার জন্য বলছি বনি ইসরাইলের লোক বলে আমি যখন মেট্রিক পরীক্ষা দিব আমার বাবা ছিল অনেক বড় লোক তুই দেখ আমি কত টাকা নিয়ে আসছি এক ব্যাগ টাকা ভাগ্যচক্র হয়ে গেল মনে হয় গর্তের ভিতরে আমার মৃত্যু হয়ে যাবে এই আলোচনা শুধু আপনার আমার মৌখিক আলোচনা না এটা কোরআন শরীফের ভিতরেও আছে আলহামদুলিল্লাহ বলে হে যুবক ভাই দুনিয়ার হেলায় খেলায় জীবনটা নষ্ট করে দিচ্ছ দেখো আমার আল্লাহ চাইলে কি পারে তো এর মধ্যে এক যুবক নাম ছিল তার ওবাইদুল্লাহ এই ওবাইদুল্লাহ বলতেছে দোস আমার জীবনে একটা ভালো কাজ আছে আমি আল্লাহর ভয় একটা পাপের কাজ জীবনে ছেড়ে দিছিলাম কয় সেটা কেমন কয় আমার চাস্তবন ছিল অনেক সুন্দরী একবারে এত সুন্দরী
ও কাপড় পরলে মনে হইতো জান্নাতের হুর নাই মেয়েছে এত বর্ষা এত সুন্দরী ছিল বনী ইসরাইল কিন্তু আমার ওই চাচাই ছিল গরীব আর আমার বাবা ছিল শিল্পপতি আমি আমার চাচাতো বোনের প্রেমে পড়িয়া যাই কিন্তু চাচাতো বোন ছিল নামাজি মুসা পয়গম্বরকে সে জানের চাইতে বেশি ভালোবাসত আমার চাচাতো বোনকে আমি বহুত প্রফজল দিলাম আমি বহুত তারে অপার দিলাম আমার চাচাতো বোন কোনো রকম ভাবে আমার প্রেমে সাড়া দিল না আমিও সদা সর্বদা অপেক্ষায় আছি তুই আমার কাছে সাড়া দিলি না একদিন একদিন আমার প্রেমে হাবুডাবু খাইতে হইব হঠাৎ করে আমার চাচি অসুস্থ হয়ে গেল আমার চাচাই আমার চাচিরে লইয়া হসপিটালে গেছে অনেক টাকার দরকার হঠাৎ করে আমার চাচাতো বোন একা বাসায় এদিক দিয়া বৃষ্টি নামতাছে আমি সুযোগ পাই আমার চাচাতো বোনের রুমের মধ্যে ঢুকলাম আমার চাচাতো বোন কয়েকদিন অনাহার টাকা নাই পয়সা নাই পাহাড়ের গুহার মধ্যে ঘর ছিল তাদের আমি যখন ঘরের মধ্যে যাই দরজা লাগাইয়া দিলাম আমার চাচাতো বোন জোরে চিল্লানি মারল আমি মুখটা বন্ধ করে ধরলাম আমি যখন তার মুখটার মধ্যে গামছা পেঁচাইয়া চাপিয়া ধরলাম আমি দেখতাছি আমার চাচাতো বোনটা থরথর করে কাঁপতাছে হঠাৎ করে আমি বললাম তুই কাপস কে বলে ভাই রে তুমি যে আমার গায়ে হাত দিছো আমি ডরে কাঁপতাছি বলে তোর সাথে আমি আমার মনের বাসনা পুরা করব কত টাকা চাস তোদের তো টাকা পয়সার দরকার চাচির ট্রিটমেন্টের জন্য চাচাতো বোন আমারে বলল আমারে যদি এত টাকা দেস তাহলে আমি তোর প্রস্তাবে রাজি হইতে পারি আমি রাজি হয়ে গেলাম পকেটের থেকে টাকাটা বের করে বললাম এখন কি আমার মনের বাসনা পুরা করবি বলে ভাই রে তোর মনের আশা পুরা করব টাকার বিনিময় কিন্তু আমি টাকাটা নিছি আমার জনম দুঃখিনীর মায়ের ট্রিটমেন্টের জন্য আসলে আমি আমার মায়ের ট্রিটমেন্টের জন্য টাকাটা নিলাম রে ভাই আমার অন্তর্যামী আমার আল্লাহ ভাই রে তুই যদি আল্লাহকে ভয় করে থাকোস জীবনে একটা দিন কাউরে বিপদে ফেলাইয়া কোনোদিন সুযোগে সদ্ব্যবহার করতে নাই আমার আল্লাহ বলেছেন বিপদের সম্মুখীন হইয়া যদি কাউরে কেউ সাহায্য করে আল্লাহ তারে যখন কোন বিপদগামী সে হইয়া যায় আল্লাহ তারে মহা বিপদ থেকে নিজাতে বাঁচাইয়া দেয় দোস্ত রে আমি আমার চাচাতো বোনের টাকা ঠিকই দিলাম কিন্তু চাচাতো বোন যখন বলল বাইরে জীবনে কোনোদিন কোন পুরুষের দিকে খারাপ নজরে তাকাইলাম না আজকে মায়ের ট্রিটমেন্টের জন্য টাকা নিয়ে তোর কাছে ঋণী হইয়া আমি তোর কাছে তোর মনের বাসনা পুরা করার জন্য রাজি হয়ে গেলাম আমার আল্লাহ বলছি চাচাতো ভাই তুই ইচ্ছা করলে আমার হাত বাঁচাই দিতে পারোস আমার ইজ্জতটাকে তুই নষ্ট করে দিস না এই কথা বলে আমার চাচাতো বোন কাঁপতাছে চাচাতো ভাই আমি আমি চাচাতো ভাই চাচাতো বোনকে বললাম তুই সত্য কথা বল আমি উবাইদুর রহমান বলছি
তোরে যদি আমি ছাড়িয়ে দেই তুই আমারে কি দিবি আমার বোন বিনা দিদায় বলিয়া ফেললো তুই আমারে বিপদে ফেলাইয়া তুই আমার ইজ্জতকে নষ্ট করলি না আল্লাহ জানো তোরে বিপদে ফেললে কোনদিন তোরে বিপদগামী না করিয়া ফেলার এ যুবক বন্ধুরা রে বন্ধু মহল একত্রিত হইয়া গাঞ্জার পোটলা বানায়া ফেলছো হিরাইনের পোটলা বানায়া ফেলছো মদকে আইস দিয়া রেডি করে ফেলছো গ্লাসের মধ্যে ঢালছো ইনদিমিন টাইমে যদি তুমি এক বন্ধু আর এক বন্ধুরে বলো দোস্ত ইলিয়াসুর রহমান জেহাদি বলছিল পাপের কাজ করতে যায়া মদের বোতল হাতে নিয়ে যদি মদকে না খায়া গ্লাসটারে আছাড় দিয়ে ভাঙ্গিয়া ফেলে আমার রব্বে করিম এই দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দিয়ে দিবে ও বাজার পাপ করার আগে পাপের চিন্তা না করিয়া পাপের মাঠে যায়া যদি পাপ কাজ থেকে লোকটা ফিরে আসে পাপ করিয়া যেই গুনাহ হয় আমার আল্লাহ পাপ না করিয়া তার চাইতে সত্তর গুণ খুশি হইয়া যায় ওই যুবক বলে আমি আমার স্বাস্থ্য বোনকে বললাম তুই কি সত্যি আমার জন্য দোয়া করছো ঠিকই যা আমি তোরে টাকাও দিলাম আমি তোর ইজ্জতটাও বাঁচাই দিলাম নারীর সবচাইতে বড় অমূল্য সম্পদ হলো তার ইজ্জতকে কোন পুরুষের হাতে না দেয়া একমাত্র তার স্বামীর জন্য এটাই ফরজ ঠিক আছে আমি তোরে বাঁচাই দিলাম এই কথা বলে দরজাটা খুলিয়া স্বাস্থ্য ভাই দৌড় দিয়া মসজিদে চলে গেল মসজিদের সামনে যাইয়া বলে আল্লাহ জীবনে আমি যদি কোনো ভালো কাজ করিয়া থাকি এর বাদৌলতে কোনো একদিন বিপদে পড়লে তুমি আমারে বাঁচাই দিয়া এ যুবক এই যুবক মনে মনে দোয়া করে আল্লাহ আমি আমার স্বাস্থ্য বন্ধের সুযোগ পাইয়া টাকা তারে দেওয়ার পরও আমি তার সাথে জেনা করি নাই যদি ওই দিনটার আমলটা তোমার কাছে ভালো লাগে গো এর বিনিময়ে তুমি পাথরটা সরিয়ে দাও গো মওলা হাত দুইটা তুলতে দেরি আছে বাবা চোখের পানি দিয়া কানতে দেরি আছে পাথর তিন বাকে রাখবা গড়াইয়া সইরা যা একজন আর একজন রে কয় দোষ আমি তো জীবনে একটা ভালো কাজের ওসিলা নিয়ে দোয়া করছি তোদের দুইজনের দেখ কোন রকম ভাবে ভালো কাজ আছে কিনা আর একজন বলে বন্ধুরে আমার জীবনে কোনো ভালো কাজ নাই একটা মাত্র ভালো কাজ আছে কি আমার একটা ভালো কাজ আছে কি ভালো কাজ সেই ভালো কাজটা হইল আমাদের বাড়িতে একটা চাকর ছিল এই চাকর যখন কাজ করত এই চাকরের কাজ করা অবস্থায় একটা ভালো কাজ করছিল সে এক মাসের বেতন না নিয়ে অন্য জায়গায় কাজ ঠিক করে গেছিল তখন আমি একটা কাজ মনে মনে ভাবছিলাম সে তো আমার কাছে এক মাসের বেতন পাবে এই এক মাসের বেতন আমি কাকে দিব সে কোন দেশে জানি চলিয়া গেছে লাস্ট ফিনিশিং এ আমি একটা কাজ করলাম তার ওই এক মাসের বেতন দিয়া আমি দুই একটা ছাগল কিনলাম এই ছাগলটা কয়েক বছর পর থেকে দুইটা ছাগলের ছাগল দিতে দিতে ছাগলি দিতে দিতে এমন একটা পাল হয়ে গেল বিশাল বড় ছাগলের একটা পাল হয়ে গেল প্রায় দশ থেকে পনেরোটা বিশটা পঞ্চাশটা নয় আড়াইশোর মতো ছাগল এই দুইটা ছাগল থেকে হয়ে গেল হঠাৎ কয়েক বছর পরে আমার ওই চাকরের সাথে দেখা চাকরের সাথে দেখা হইবার পরে বললাম বাইরে তোমার একটু আমার বাড়িতে যাইতে হবে কই কেন একটা মাত্র কারণে যাইতে হবে চলো তুমি তো আমার বাড়িতে কাজ করতা তোমার দিয়ে আমার একটু কাজ আছে আমাদের বাড়ির ওই চাকরটারে বাড়িতে নিয়ে আসলাম ছাগলের ঘরে ঢুকাইয়া বললাম এই ছাগলগুলো সব তোমার সুবহানাল্লাহ বলতে পারলেন এটা যদি আমি ইলিয়াসুর রহমান জিহাদিরে বলতো বলতাম এক মাসের বেতন মাইরে গেছে আমার ভালো হইছে এ কথা কর না কেন
আমি আল্লাহর ভয় একটা কাজ করছিলাম ওরই বেতন দিয়ে আমি অন্যমি দুইটা ছাগল কিনছিলাম সেই ছাগলে পালকে পাল হয়ে গেছে কয়েক বছরে এই ছাগলগুলো আমি তারে রিটার্ন দিয়েছিলাম একমাত্র আল্লাহর ভয়ে ওই ছাগলগুলো পাইয়া ওই চাকর আমারে বলে আমি আপনার এখান থেকে যাইবার পরে আমিও গরীব নাই আমিও ধনী হয়ে গেছি আমার এই ছাগলের দরকার নাই এই ছাগলগুলো আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলাম আমরা দুইজন মিলিয়া সব ছাগলগুলার রাস্তায় জবাই দিয়া আবার কিছু দান কইরা দিলাম ও মালিক আল্লাহ যদি তোমার কাছে আমলটুকু ভালো লাগে আমাদের এই পাথরের কিছু অংশ সরাইয়া দাও দোয়াটা করতে দেরি আছে দেরি দোয়া শেষ হইতে না হইতেই পাথরের দুই অংশ সরে গেছে আরো জোরে দুইজনে মাথা ঢুকাইয়া দেখে বাইর হওয়া যায় কিনা মাথা বাইর হয় কিন্তু বডি বাইর হয় না এতটুকু পরিমাণ সরছে তিন বন্ধুরা এক বন্ধু বলে দোস্ত আমাদের জীবনের ভালো কাজের ওসিলা দিয়া দোয়া করলাম এখন দেখ তোর আমলনামায় ভালো কাজ আছে কিনা ও যুবক বন্ধুরা এটা তোমাদের জন্য অনেক বড় শিক্ষা ফুটফুটে চেহারা পূর্ণিমার মতো চেহারা বয়স সব চাইতেই বন্ধুদের বেশি ছিল বসতে রে আমার জীবনে ভালো কোনো কাজ নাই একটা মাত্র কাজ অ্যাকাউন্টে আছে সেই কাজটা কি এ দোস্ত তোদের আমরা তিনজনের মধ্যে তোরা কেউই বিবাহিত না আমি একা বিবাহিত আমার জীবনের একটা ঘটনা ঘটে গেছে দেখি এটা রসিলায় সরে কিনা কি তোমরা তো জানো আমি দোকানদারি করি কয়ে হ্যাঁ দোস্ত আমি জীবনে একটা ভালো কাজ আমার আছে কি এই ভালো কাজটার গুণ যদি কোনো যুবকের মধ্যে থাকে আমার আল্লাহ তারে কোনোদিন বিপদে ফেলতে পারে না কাজটা আগে বল আল্লাহর কাছে দোয়া কর যুবক বলে মানি আমার সন্তানও আছে বিবিও আছে আমি কোনোদিন আমার মায়েরে না খাওয়াইয়া কোনোদিন আমি এক ঢোক পানিও খাই না আমি বাজার থেকে সদাই করিয়া গোস্ত কিনিয়া নিজাতে আমি আমার মাকে পাক করে খাওয়াই কারণ আমার ঘরের বিবি ভালো আমার মায়ের খেদমত করতে চায় না একদিন আমি বাজার থেকে যাইয়া দেখি আমার মা ঘুমাই রয়েছে যুবক বন্ধুরা তোমাদের কাছে আমার একটা দাবি থাকবে এই জগতে যার মা বাবা নাই ওর মতো হতভাগ এই জগতে কেহই না ওই যুবক বলে বন্ধুরে আমি বাজার থেকে আসিয়া দেখি আমার মা ঘুমায় গেছে আমি আমার মায়ের কাছে খানা পাক করে দাঁড়ায় আছি আমি মনে মনে ভাবলাম যদি মাকে ডাক দেই মার ঘুম ভাঙ্গিয়া যায় আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে এ আব্দুর রহমান তোমার মা একটু আরাম করে ঘুমিয়েছিল তুমি তোমার মায়ের ঘুমটা কেন নষ্ট করছো দোস্ত তোমরা জানো বাইজিদ বোস্তামির একটা ঘটনা আছে জানো না জুনাইদ বাগদাদিরও একটা ঘটনা আছে হযরত আলকামারও একটা ঘটনা আছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর অত্যন্ত বিশ্বস্ত সাহাবী ছিলেন এই আলকামা বিবির কথায় একদিন মায়ের গায়ের উপরে চটকানি মেরেছিল নাউজুবিল্লাহ বলেন মায়ের শরীরে চটকানি মারার কারণে মায়ের মুখ থেকে বিনা দ্বিধায় বের হয়ে গেছে আল্লাহ আমার যেই গালের উপরে আমার আলকামা আমারে থাপ্পর মারলো আমার আলকামার বিচার তোমার আদালতে দিলাম
তুমি ওরে দুনিয়া থেকে নিবার সময় বেঈমান করে নিও এ দোস্ত মা তো মনে মনে বড়দোয়া দিয়া দিছে এই বড়দোয়াটা আমার রব্বি কারীমের কলিজায় এমন ভাবে লাগিয়া গেছে বিষাক্ত তীর যদি শরীরে লাগলে যেমন রক্ত বের হয় মায়ের বড়দোয়ার কারণে মায়ের বড়দোয়ার কারণে এ যুবক বন্ধুরা রে মায়ের বড়দোয়ার কারণে আলকামার কপাল এমন খারাপ হয়ে গেল রে দোস্ত আমার আল্লাহর কলিজায় লাগিয়া গেল আমার আল্লাহর কলিজায় রক্ত খনন হচ্ছে আল্লাহর কারিশমা বোঝা যায় না কিছুদিন যাইতে না যাইতেই আলকামার মৃত্যুর কাফন শুরু হয়ে গেছে আলকামার মৃত্যুর কাফন শুরু হয়ে গেছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক কোরআনে বলেন আমার নামাজের পরে তোমাদেরকে মা বাবার খেদমত ফরজ করে দিলাম ও আমার যুবক ভাইরা তোমরা অনেকে মিস্ত্রির কাজ করো রিকশা চালাও ভ্যান চালাও তুমি কি একবারও ভেবেছো যদি তোমার এই টাকার থেকে কিছু অংশ টাকা মা বাবার অ্যাকাউন্টে না যায় তোমার কপাল পুড়িয়া যাবে কথা ঠিক না বেটি সারা দিন রাত বল লগে ফেসাল বারুস বেড়া চাইলি বলে সারা মাসির ভিতরে মারে এক মিনিট ফোন করে জিগাই না মা কেমন আছো কথা ঠিক না বেটি বাবার জিগাই না বাপ কেমন আছো তোর মতো বদমাইশ আল্লাহর জমিনের কয়টা আছে কপাল করো বদমাইশ আল্লাহ দে সারা সামনার এক বউ পাইছে তুলু তুলু করো কিন্তু মা বাবা যে তোমার কত কষ্ট হয়ে গেছে পালছে একবারও মা বাবার খবর লয় না মনে বিশ্ব নবীর সাহাবী আলকামা মৃত্যুর শয্যায় সজ্জিত এখন মরণ হয়ে যাবে বিশ্ব নবীর সিস্টেম ছিল কেউ যদি মৃত্যু মুখে পতিত হয় সাহাবীদেরকে পাঠায় দিতেন তাকে কালেমার তালকিন দেওয়ার জন্য আলকামার বাড়ির সামনে যায় বড় বড় প্রবীণ সাহাবীরা বলে আপনি কালেমা পড়েন এত চেষ্টা করে আলকামার জবান দিয়া বাজান কোন কালেমা বের হয় বিশ্ব নবীর কাছে খবর গেল নবীজি আপনার আলকামা দেখি কালেমা নসিব হয় না মুখ দিয়ে কালেমা বের হয় না আমার নবী দৌড়ে গেলেন আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না কেন নবীও যখন বারবার তাকে কালেমা পড়াবার চেষ্টা করে তার জবান দিয়ে কোনো কিছু বের হয় না তার জবান দিয়ে বাজান রে শুধু একটা কথাই আসে লা আদ্রি লা আদ্রি আমার জবান দিয়ে কোনো কথা বের হয় না আমি কিছুই জানি না বিশ্ব নবী বললেন তাহলে দেখো তো আলকামার অ্যাকাউন্টে কোনো এমন কোনো গুনাহ আছে কিনা যে গুনার কারণে কালেমা নসিব হয় না হঠাৎ করে আলকামার মায়ের কাছ থেকে ইনফরমেশন নেওয়া হইলো খবর নেওয়া হইলো আলকামার মা পাশের বাড়িতে যাই আলকামার মৃত্যুর শয্যা সজ্জিত অবস্থায় দেখতে আসে না জিজ্ঞেস করলো আপনার সন্তান মৃত্যু মুখের আপনি অনেক দূরে কেন আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ এমন সন্তান আমি চাই না যেই সন্তান তার মার গায়ে বিবির কথা শুনিয়া থাপুর দশ মাস দশ দিন বুঝাবই জি সেই সন্তান আমারে বিবির কথায় থাপুর এই সন্তান জাহান্নামে যাবে জান্নাতে যাবে আমি মা এটার দায়ী নয় নবী আমার মায়ের পাগল ও আমার বন্ধুরা যারা মা হারায় ফেলছ তুমি যখন বরিশাল থেকে লঞ্চে উঠো
একজন মাত্র দরুদের দেইখো কাপড়ে রাসূল দিয়া মুখ মুছে আর বলে বাবা গো যাও যেখানেই থাকো ভালো নেই তুমি যখন বাস স্টেশনে যাও অথবা নৌকা পারো তোমার মা রাস্তার দিকে তাকায় থাকে আর বলে মালিক রে আমার জাদুরে তুমি নিজাতে বাজায় দিও এই দোয়াটা যার নসিবে আছে রে যুবক ভাই ওর মতো বাহাদুর এই পৃথিবীতে একজনও নেই তুমি আমার কাছে প্রশ্ন করতে পারো যে আদি শামসুদ আপনার ঘাম ঝরানো পয়সায় মসজিদ করতেছেন আমি শুনছি আপনি আপনার মায়ের জন্য করতেছেন পিছনের দিকে তাকায়া দেখো আমি কিন্তু বাজান এই মসজিদের টাইলসও কিনে নিয়ে আসছি হয়তো মাত্র দুই তিন দিন পরেই টাইলস লাগানো শুরু হয়ে যাবে আমি আল্লাহকে বলছি আল্লাহ আমার রক্ত বিক্রি করে হলো তুমি আমার ঘাম ঝরানো পয়সার মসজিদটাকে আমার দ্বারা এত সুন্দর করাইবা যেন দূর দূরান্ত থেকে আল্লাহর পাগলগুলি নামাজ পড়তে আসিয়া বলে না যে হাদি ভাই একটা আল্লাহর ঘর সুন্দর করছে আমার নিজের বাড়ি সুন্দর করলাম আল্লাহর ঘর কেন অসুন্দর হবে ও ভাই যান টাইলসের কাজ শুরু হয়ে যাবে আমি জানি এই তাফসিরের আগের তাফসিরে তোমরা অনেকেই বলছো আমরা 500 টাকা 1000 টাকা একটা টাইলসের দাম 800 টাকা পড়ছে বাবা একটা টাইলসের টাকা তুমি তোমার মায়ের নামে আমার আল্লাহর এই ঘরে তুমি দিয়ে দিচ্ছ আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি তুমি টাইলস দাও নাই জান্নাতের একটা অ্যাকাউন্ট খুলে ফেলছো হয়তো আমার তৌফিক আছে বিদায় কোটি কোটি টাকা আমি খরচ করতেছি তোমার কোটি টাকা নাই কিন্তু এক টাকা আছে একটা টাকাও তুমি যদি আল্লাহর ঘরে দাও আমি একদিন থাকব না তুমি একদিন থাকবে না এই মসজিদ থাকবে কিয়ামত পর্যন্ত গো ভাই এ যুবক বন্ধুরা মনে রাখো আমি যদি আমার জন্ম দুঃখিনী মায়ের জন্য করতে পারি তুমি তোমার মায়ের জন্য শুধু দুই ফোঁটা পানি বরাদ্দ কইরো পিছনের বন্ধুরা চোখের পানি দিয়ে আল্লাহকে বুঝাইতেছো হুজুর আমার তো আজকে দুনিয়ায় বাইজা নাই গো আমার তো বাবা নাই আমার জোরের ভাই নাই হুজুর আমি তার নামে কি দিলে আল্লাহ আমার ভাইরে মা বাবারে মাফ করে দিব তোমার পকেটের টাকা নাই দুই ফোঁটা পানিও কি নাই গো আমার ভাই বোনেরা কে কোথায় বসে আমার আলোচনা শুনছো জানি না পৃথিবীতে যদি মাত করে কেউ রে মাপ না করে ওই সন্তান যত বড় বুজুর্গ দাবি করুক হাজি দাবি করুক আল্লাহর আদালতে তার কোনো দোয়া যায় না এ যুবক বন্ধুরে নবী যখন শুনলেন আলকামার মা আলকামারে মাপ করতে চায় না নবী আমার লাভ দিয়ে দাঁড়ায় বললেন সাহাবিরা আর দেরি করিস না আলকামা তেমনি জাহান্নামে চলিয়া যাবে আলকামার হাত পাওটা বান্ধিয়া ফেলা ওর গায়ের জামাটা খুলে ফেলা পরে একটা লুঙ্গি পরাইয়া দি পায়জামা পরাইয়া দি শরীরটারে উলঙ্গ করে ফেলা বললাম আর হাত পাও গুলা পিটমরল দিয়া বাইন্দা ফেলা ফুটবলের মতো গোল করিয়া আর এক সাহাবিদেরকে বললেন তোমরা তাড়াতাড়ি কাষ্ট ধরাইয়া দাও চলা ধরাইয়া দাও আগুন লাগাইয়া দাও আগুন জ্বলতেছে দাও দাও করিয়া আমার বিশ্ব নবী বললেন আলকামারে ফেলাইয়া দাও আগুনের মধ্যে এ যুবক এখন আমার আল্লাহরে ডাক দিয়া কইও ওই তিন যুবক মনে মনে কয় ও আল্লাহ আমি আমার মাকে রাত এত রাত্রে উঠিয়া মায়ের ঘুম ভাঙছে রাত আড়াইটার সময় আমি আমার মায়ের জন্য খানা পাকাইয়া আড়াইটা পর্যন্ত দাঁড়ায়ছিলাম আল্লাহ যদি ওই রাতের আমলটা তোমার কাছে ভালো লাগে এই গুহার দিকে আমাদেরকে বাঁচাইয়া পাথরটা সরাইয়া দাও এই দোয়াটা করতে দেরি আছে গো ভাই পাহাড়ের গুহাটা সরিয়ে গর্তর মুখের থেকে
পাহাড়ের পাহাড়টা পাথরটা সরিয়ে গেছে এই যুবক বাইরা পাথর সরে যাওয়ার পরে তিন বন্ধু গুহার থেকে বের হয়ে আসছে গুহার সামনে দাঁড়ায় এই ভাবে হাত তুলছে মালিক রে ও রব্বে কারিম তোমার কুদরত বুঝার কায়দা নাই গো আল্লাহ ও আল্লাহ তুমি সব পারো যদি তোমার একটু ভালোবাসা দেওয়ার কারণে এই বিপদ থেকে যখন আমাদের তিনজনকে বাঁচায় দিলা আর বাড়িতে যাব না জঙ্গলে জঙ্গলে ঘুরিয়া আমরা পাগল হইয়া যা বাজানরে জি বিবাহ করেছিল স্ত্রী পুত্রকে বললেন এই যে লও তোমাদের সব কিছু আমি গেলাম আল্লাহর রাস্তায় মাঝে মাঝে আমি তোমাদের দেখিয়া যাব আল্লাহর কি কুদরত গো বাবা এই আল্লাহর বান্দার ছেলেগুলো আল্লাহর ওলি হইয়া গেছে তাহলে আমার আল্লাহ সব পারে কি পারে না একটু জোরে বলেন পারে কি পারে না এ যুবক ভাইরা আমি তোমাদের দুইটা পায়ে হাত দিয়া বলিয়া যাই আল্লাহকে ভালোবাসিয়া যদি কেউ গুনার কাজ সারিয়া দেয় আল্লাহ তারে নিজের বন্ধু বানাইয়া লয় আল্লাহ কবুল করুক জোরে কানে আমিন আরো জোরে বলেন আমিন বন্ধুরা তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই আল্লাহকে ভালোবাসা দিয়া আল্লাহর বন্ধু হইয়া কবরে যাবেন কি যাবেন না সবাই যাবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন তো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ ওয়াদাদান হুজুরে আর কোনদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না কে কে রাজি আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো আল্লাহ তুমি দেখো তো আমার বান্দার নামাজ কবুল ছাড়িবে না ভুবনে নামাজ কবুল ছাড়িবে না ভুবনে ওয়াদা জাড়া করেছে মওলা মসজিদে এদের তওবা কবুল করবা নিজ গুণে এদের তওবা কবুল করবা নিজ গুণে আল্লাহুম্মা আমিন জোরে বলেন আমার ভাইরা তাহলে আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই আরে জোরে বলো আছে না নাই ও বাজান এখন শুধু চোখের পানি দেখবো আর কিছু দেখবো না আলকামাকে যখন হাত পাও বান্ধি আগুনের মধ্যে ফেলবে আলকামার মা ঘরের থেকে লাভ দিয়ে নামিয়ে গেছে মালি নবী আমার কথা শুনেন গো নবী আমি আলকামারে মাফ করে দিছি আবার সত্তর যে আপনি এইভাবে দুনিয়ার আগুনে জ্বালাইন মৃত্যুর পরে আমার আলকামার কি হবে আমার দেখার বিষয় নয় আমি মা দুনিয়ায় দেখতে পারবো না আমার আলকামারে আপনি আগুনে জ্বালায় দিবেন যুবক বন্ধুরা তোমরা সেই মায়ের সাথে কেমনে গাদ্দারি করো ওই বাবার সাথে কেমনে গাদ্দারি করো ওয়াজের মাঠে বসিয়া মসজিদে বসে আল্লাহর বুঝাইয়া কও আল্লাহ আমার মা অসুস্থ আমার বাবা অসুস্থ আমার বাবা মাকে আমি ট্রিটমেন্ট করাইতে পারি এর টাকার অভাবে আল্লাহ আমি খেটে খাই কষ্ট করি আমার মা বাবারে তুমি মাফ করে দিও আমার বিশ্বাস তোমার চোখের পানি যদি আল্লাহ কবুল করে তোমার মা বাবাকেও আল্লাহ সুস্থ করে দিবে